দেখুন কত কি দেয়া হয়েছে, স্টিম রাইস উইথ ভেজিটেবল, এর সাথে কোয়েলের কোয়েল পাখির ডিম সহ অনেক কিছু রয়েছে। খুবই মজার হবে মনে হচ্ছে, এই মিয়ানমারে বসে মধ্যাহ্ন ভোজ করছি। মিয়ানমারে এসে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে। এখানে আমরা একটি হোটেলে লাঞ্চ করতে চাই, জানি না মিয়ানমারের খাবারগুলো কেমন। এখানে মিয়ানমারে মধ্যাহ্ন ভোজ করতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই যে সেই মধ্যাহ্ন ভোজে আমরা কী কী খেলাম, কী কী রয়েছে খাবারের মেনুতে, এখানকার হোটেলগুলোই কেমন বা দামগুলোই কেমন। চলুন খেয়ে দেখি মিয়ানমারের খাবারগুলো। ভারতের মিজোরাম সীমান্তে মিয়ানমারের রেখাউদার শহরের মানুষের জীবন খুবই সাধারণ। সীমান্ত ব্যবসাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এই শহরের অর্থনীতির চাকা। ব্যবসার পাশাপাশি স্থানীয় বার্মিজদের অনেকেই তাদের আদি পেশা কৃষিকাজকে ধরে রেখেছে। এই শহরে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে এসেছে, কোথাও ধীরে ধীরে প্রকট হচ্ছে। আমরা মধ্যাহ্ন ভোজের জন্য খাবারের হোটেল খুঁজছি। বন্ধুরা, মিয়ানমারের ভিতরে এই রেস্টুরেন্টে এসেছি, ব্ল্যাক রোজ এই রেস্টুরেন্টের নাম। এই রেস্টুরেন্টে আমরা আজকে মধ্যাহ্ন ভোজ করব। আর মেনু দেখুন, মেনু একেবারে দেয়ালে টাঙিয়ে রাখা হয়েছে, দেখছেন। যত যত খাবার এখানে রয়েছে সবগুলো ছবি এখানে দেওয়া রয়েছে। ছবি দেখে বলতে হবে যে আপনারা কোন খাবারটি চান, তারপর তারা সেই খাবারটি পরিবেশন করবেন। এই লেখাগুলো আমি যদিও বুঝতে পারছি না, তবে ছবি দেখে কিন্তু ঠিকই বোঝা যায় যে কী কী খাবার এখানে রয়েছে। এই হোটেলটিতে মিয়ানমারে অর্থাৎ বার্মিজ ফুড কিছু দেখছি না। ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, যেগুলো আমরা বাংলাদেশ, ভারত সব জায়গায় খেয়ে থাকি, সে কারণে ব্ল্যাক রোজ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমাদের খাবার পছন্দ হলো না। যদিও আমার একটু টেনশন হচ্ছে যে এখান থেকে যত তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যায়, তারপরেও খাবারগুলো একেবারেই মানে আমরা সচরাচর যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাবারই যেহেতু রয়েছে, আমরা একটু রেস্টুরেন্টটা চেঞ্জ করে নিতে চাচ্ছি, যে একটু ভিন্ন রেস্টুরেন্টে গিয়ে যদি বার্মিজ খাবার কিছু খেতে পারি তাহলে সেটা হবে বিচিত্র অভিজ্ঞতা। আসলে আমরা খুঁজছি ট্রেডিশনাল বার্মিজ কোনো খাবার। এই হোটেলটিও চালাচ্ছেন নারীরাই, তারা জানালেন পাশের হোটেলে মিলতে পারে কাঙ্ক্ষিত খাবার। এই দিদি দেখিয়ে দিচ্ছেন যে কোথায় বার্মিজ ফুড পাওয়া যায়, যেহেতু আমরা বার্মিজ ফুড খেতে চাই, তিনি দেখিয়ে দিচ্ছেন যে কোন জায়গায় গেলে আমরা বার্মিজ ফুড পেতে পারি। তো খুবই ভালো লাগলো, তা সেই অনুযায়ী আমরা আবার সামনে এগোচ্ছি যে কোথায় বার্মিজ ফুড পাওয়া যায়। এই হোটেলে শুকরের মাংস ছাড়া কিছুই নেই, তিনি পাশের হোটেলে যাওয়ার পরামর্শ দিলেন। গ্ল্যান্ড মাস্টার নাম দেখেই বোঝা যাচ্ছে এটা মদের দোকান ছিল এক সময়, এখন এখানে বসেছে ভাতের হোটেল। কিন্তু এখানে হতাশা ছাড়া আর কিছুই মিলল না। আসলে এখানে পর্ক ছাড়া আর কিছু নেই, সে কারণে আমরা বের হয়ে যাচ্ছি। ওই রেস্টুরেন্টেই মনে হয় আবার যেতে হবে, ব্ল্যাক রোজ, যে দুইটি রেস্টুরেন্ট আবার ঘুরলাম সবটাতেই হচ্ছে পর্ক রয়েছে, অর্থাৎ শুকরের মাংস। শুকরের মাংস ছাড়া অন্য কিছু নেই, কিছু করার নেই আমাদের, হয়তো ব্ল্যাক রোজেই খেতে হবে আমাদেরকে। বন্ধুরা, ওই যে সামনে দেখতে পাচ্ছি, ইয়ামি ইয়ামি ফুড হাউস। এবার সিদ্ধান্ত নিলাম পর্ক বাদে যা থাকে তা দিয়ে খাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, চলে এসেছি এই যে ইয়ামি ইয়ামি ফুড হাউসে, জানি না এখানে খাবার কেমন। বন্ধুরা, এই রেস্টুরেন্টে আমরা এসেছি, বার্মিজ রেস্টুরেন্ট, দেখুন বেশ বড় স্পেস রয়েছে এখানে। এখানে বার্মিজ ট্রেডিশনাল টি, গ্রিন টি, গ্রিন টি। বন্ধুরা, এখানে
চা রয়েছেই, বার্মিজ ট্রেডিশনাল টি বলা হচ্ছে, ট্রেডিশনাল চা। তারা কাপ দিলেন, খাবারের আগে চা দিচ্ছেন, জানি না এখানে হয়তো খাবারের আগে হয়তো চা খেতে হয় তাদের। এখানে আমরা খেতে বসেছি এই রেস্টুরেন্টে, আমাদেরকে গ্রিন টি দেওয়া হলো, যে তারা খাবার রেডি করছে ফাঁকে আমরা গ্রিন টি খাবো, বার্মিজ গ্রিন টি বলা হচ্ছে। নিলয় ঢালছে কাপে, আমাকে একটু দাও নিলয়, দেখে কেমন লাগে। এখানে আমরা খাবো প্লেন রাইস, রাইসের সাথে বিভিন্ন ধরনের ভেজিটেবল মিক্স রয়েছে, এই ধরনের একটি খাবার আমরা অর্ডার করেছি এখানে। আর নিলয় ভিন্ন ধরনের খাবার খাবে, আর তার আগেই তো এই যে গ্রিন টি এখানে পেয়ে গেলাম, কেমন দেখি, ভিন্ন ধরনের স্বাদ। এই গ্রিন টির স্বাদ কিন্তু আমাদের গ্রিন টির মতো না, অন্যরকম। দেখে দেখি এখানে এক ধরনের কি যেন লিফ দেওয়া রয়েছে, দারুণ এক ধরনের লিফ দেওয়া রয়েছে, এই লিফের কারণে কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম, দারুণ। চা খাওয়ার পর রেস্টুরেন্টের দেয়ালে সাঁটানো বোর্ডে অনেকগুলো দেশের জাতীয় পতাকা দেখতে পেলাম, সবগুলোর মাঝে লাল সবুজের পতাকা দেখে মনটা ভরে উঠল। এক নিমিষেই চলে গেলাম গ্রাম বাংলার মেঠো পথে, এই অবারিত সবুজের মায়া এড়িয়ে যাওয়ার সাধ্য কার। আহ জননী জন্মভূমি, অনেক ভালোবাসি তোমায়, দূরে থেকেও এই হৃদয় জুড়েই জায়গা তোমার। ক্ষণিকেই আবার সম্বিত ফিরে চলে এলাম মিয়ানমারের এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে একটি পিয়ানো রয়েছে, যারা এখানে খেতে আসেন তারা ইচ্ছে করলে বাজাতে পারবেন, চমৎকার লাগলো এই আইডিয়াটি। খাবারের রেস্টুরেন্টে যে এইরকম বাদ্যযন্ত্র বাজানোর ব্যবস্থা থাকে আমি জীবনেও দেখিনি, হয়তো অনেকে লাইভ ক্যাফে থাকে যে যেখানে গান পরিবেশন করছেন খাচ্ছেন, সেটি আলাদা বিষয়, কিন্তু দেখুন এখানে এসে একজন খেতে এসেছেন যিনি ভারত থেকে মিয়ানমারের মধ্যে ঢুকেছেন, এবং তিনি এসে এখানে এই বাদ্যযন্ত্রটি বাজাচ্ছেন এবং দারুণ বাজাতে পারেন। খাবারের আগেই যদি এরকম একটি মুহূর্ত তৈরি হয় তাহলে আপনার জন্য কেমন লাগবে বলুন। যদিও মাথার মধ্যে অনেক টেনশন ঢুকে রয়েছে যে মিয়ানমারের ভিতরে রয়েছে, একেবারে বিনা পাসপোর্টে বিনা ভিসা এখানে এসেছি, আর অনেক টেনশন মনের মধ্যে হয়তো কাজ করছে, কিন্তু এই মিউজিকগুলো আবার কিন্তু সেই টেনশনগুলোকে মিনিমাইজ করে দিচ্ছে। এই মিউজিকগুলো বলছে, সুমন অত দুশ্চিন্তা করো না, একটু শান্ত হও, একটু রিল্যাক্সড হও, একটু দুশ্চিন্তা মুক্ত হও, কিচ্ছু হবে না। এখানে বসে পিয়ানো বাজাচ্ছি, দারুণ এক অভিজ্ঞতা, খেতে বসে পিয়ানো বাজানো, এতক্ষণ শুনলাম এখন নিজেই বাজাচ্ছি। আমি বাজাতে পারি না, আমি হারমোনিয়াম বাজাতে পারি কিন্তু পিয়ানো কখনোই বাজাইনি, আজকেই প্রথম বসেছি, কিন্তু খুবই ভালো লাগছে। আমার অভ্যাস নাই দুই হাতে বাজাতে, হয়তো পিয়ানো আর হারমোনিয়াম বাজাতে হয় এক হাতে, আমি পিয়ানো বাজানো এটা বাজানো কখনোই শিখিনি। পুইয়াদার একটি ব্যান্ড দল আছে, তিনি গান গাওয়ার পাশাপাশি সুরারোপও করে থাকেন, তার কণ্ঠে একটি গান না শুনলে কেমন হয় বলুন তো। পুইয়াদা ও নিলয়ের জন্য এই ফ্রাইড রাইস উইথ এগ অমলেট, আর আমার জন্য এসেছে বার্মিজ স্টাইলে রান্না করা ভেজিটেবল স্টিমড রাইস, এর সাথে কোয়েলের ডিম রয়েছে, বিভিন্ন প্রকারের সবজি রয়েছে, আর তাদের বিশেষ এক ধরনের সস দেয়া হয়েছে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়ে, এখন যে কোনো উপায় এজেন্ট থেকে ২৫,০০০ টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট ২৫ টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। এখানে হচ্ছে একটি বিষয় দেখছি যে খাবারের সাথে সাথে গ্রিন টিও সবাই খেয়ে থাকেন, আর এই যে দেখুন আমাকে দেওয়া হচ্ছে, একবারে দেখেই খেতে ইচ্ছে করছে, দেখুন কত কি দেয়া হয়েছে, স্টিম রাইস উইথ ভেজিটেবল, এর সাথে কোয়েল পাখির ডিম সহ অনেক কিছু রয়েছে, খুবই মজার হবে মনে হচ্ছে। এই মিয়ানমারে বসে মধ্যাহ্ন ভোজ করছি আর এত মজার খাবার, ও দেখেই মজার হবে মনে হচ্ছে। দেখি আর অনেকগুলো কি পাতা দেয়া হয়েছে সবজি, একটু অন্যরকম টেস্ট,
প্রথম মুখে দিয়ে মনে হলো যে অনেক টেস্টি, কিন্তু ধীরে ধীরে যখন চেবোচ্ছি তখন অন্য ধরনের একটা ফ্লেভার আসছে যেটার সাথে আমরা অভ্যস্ত নই। অন্যরকম আসলে এই ফ্লেভারটা পরিচিত না, কী ধরনের একটা ফ্লেভার, অতটা ভালো লাগছে না। কোয়েল পাখির ডিমটা খেলাম, এটা ঠিক আছে। এছাড়া আর অন্য কিছু দেখে খুবই ডেলিশিয়াস মনে হচ্ছে এবং যারা খায় তাদের কাছে হয়তো খুবই এটি মজার খাবার, কিন্তু আমার কাছে এই টেস্টটা কেমন যেন একটু অদ্ভুত এক ধরনের ফ্লেভার পাচ্ছি। এই কারণে প্রথমে মুখে দিয়ে ভালো লাগছিল, কিন্তু তার পরবর্তীতে কেমন যেন একটু ফ্লেভার যেটা আমার আসলে অতটা ভালো লাগছে না। তবে প্রিপারেশন এবং ডেকোরেশনটা কিন্তু দারুণ। একটা বিষয় হয়ে থাকে কি যে বিভিন্ন দেশে বিভিন্নভাবে রান্না করা হয়, তারা হচ্ছে বিভিন্ন সবজি অ্যাড করে থাকে, এখানেও ওই রকম তারা তাদের মতো করে কিছু অ্যাড করেছে যেটা হয়তো আমার কাছে আমার টেস্টের সাথে মিলছে না, এ কারণে ভালো লাগছে না। সত্যি বলতে কি আমার খারাপই লাগছে, খেতে পাচ্ছি না, খুব কষ্ট করে খাচ্ছি। এখন ওই পারে ইন্ডিয়ার সাইডে গিয়ে দেখি অন্য কিছু হয়তো একটু খেয়ে নিতে হতে পারে, আমি অতটা ভালো লাগছে না। নিলো একটু টেস্ট করবা, একটু টেস্ট কেমন লাগে, কেমন লাগে সেটা বলো। নাও না এই সাইডটা নাও, একটু এটা এটা নাও, নাও সাহস করে একটু নিলাম, নিলয় নাও, খাও। কেমন? খুবই সুস্বাদু, সত্যি করে বলো। নিলয় মজা করছে, আর একটু খাও, আমার খাবারটা নষ্ট হবে না, না আর একটু খাও, আর এক চামচ খাও, আর এক চামচ খাও, তাহলে সত্যি তোমার ভালো লাগছে। খাও খাও, খাও না, আর এক চামচ খাও, খেয়ে একটু সাহস দেখাও। হ্যাঁ দেখি তোমার এখান থেকে একটু নেই, নিলয়ের এখান থেকে একটু নেই, একটাও ফ্রাইড রাইস কিন্তু অন্য ধরনের একটা গন্ধ, যেটা আমাদের একেবারে সচরাচর যেভাবে খায় ওরকম নেই। না না না, আমি একটু ডিম নেই, নিলয়ের পাত থেকে খেলাম। কিন্তু আসলে খাবারটা তো ভালোই হয়েছে, খাও, আমার খাবারটা নষ্ট হবে যে, হোক খাবার নষ্ট করা ঠিক না। চিলি সস, চিলি সস খাও। মিয়ানমারে এসে মধ্যাহ্নভোজ করছি, কিন্তু খাবারটা আমার কাছে বিদগুটু টেস্ট মনে হচ্ছে। সবজিগুলো বেছে বেছে খাচ্ছি, যেগুলোতে ওই সসটা কম পড়েছে সেটা ভালো লাগছে, কিন্তু যেখানে সস পড়েছে সেখানে অন্য ধরনের একটা ফ্লেভার যেটা অতটা ভালো লাগছে না আমার কাছে, তাই আমার বেশি আগাতে পারছি না। দাদা খান প্লিজ, ইট না, চা খাই, চাটা ভালো লাগছে আমার কাছে। এদের গ্রিন টিটা সত্যিই অসাধারণ, খাবারের আগে একবার গ্রিন টি দেওয়া হলো এবং খাবারের সময় আরেকবার গ্রিন টি দেওয়া হয়েছে, তারা যে সবসময় এভাবে গ্রিন টি খান এটা আমার জানা ছিল না, এটা ভালো লাগছে। মিয়ানমারে মধ্যাহ্নভোজ অভিজ্ঞতাটা দারুণ, কিন্তু আমার পেট বলছে আরও চাই, কিন্তু এটা চাই না, অন্য কিছু দাও। পেটের কথা শুনেছি আমি, শুনে এখন আপাতত পেটকে আমি গ্রিন টি দিচ্ছি, সান্ত্বনা দিচ্ছি, পরে কিছু। গ্রিন টি আসলেই চমৎকার। বন্ধুরা, এই ছিল মিয়ানমারে আমার লাঞ্চের অভিজ্ঞতা, মিশ্র অভিজ্ঞতা। এখানে বসে খাচ্ছি, এটা এক ধরনের অভিজ্ঞতা। খাবারটা যদি আমার মনের মতো সুস্বাদু হতো, আমার মনের মতো হবে না সব জায়গায়। আপনারা মনে রাখবেন, যখন নতুন কোনো জায়গায় যাবেন আপনার নিজের মনের মতো খাবার পাবেন না, সেখানে অ্যাডজাস্ট করতে হবে। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি, এটাও বুঝতে হবে। সব মিলে খুবই ভালো লাগলো, সবাই তো দেখলেন আমি মিয়ানমারে বসে মধ্যাহ্নভোজ করলাম। বন্ধুরা, এখানে খাবার পরে অনেক খাবার, খাবার পরে কিন্তু আমাদের বিল দিতে হলো মাত্র 300 রুপি, ইন্ডিয়ান রুপিস।
এপাশে আপনি বার্মিজ রুপেও, মিয়ানমারের রুপেও দিতে পারেন, মিয়ানমারের কারেন্সিও দিতে পারেন, ইন্ডিয়ান কারেন্সিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইন্ডিয়ান কারেন্সিতে তারা 300 রুপিস নিয়েছেন। এত খাবার আমার কাছে কেমন লেগেছে সেটা বিষয় না, তাদের প্রিপারেশন, তাদের ডেকোরেশন, তাদের খাবারের ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ধরনের এলিমেন্ট সব কিছু মিলিয়ে যে খাবার আমাদেরকে দিয়েছেন সেটা বাংলাদেশে হলে কিন্তু কম করে হলেও 700-800 বা 900 টাকা হতে পারত, কিন্তু এখানে মাত্র 300 টাকা দাম নিয়েছেন এই দিদি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই। বন্ধুরা, পরের পর্বে দেখাবো মিয়ানমার সীমান্তে ভারতীয়দের জীবনযাত্রার চিত্র।